এত ডেভেলপমেন্ট। ইনফ্যাক্ট আমি আজকে সবার সাথে কথা বলেছি, আমার ভেরি গুড ফিলিংস। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়েছিলেন, যখন ভর্তি হন তখনও বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় ছিল, সরকারি বেসরকারি। ড্যাফোডিলকে বেছে নেওয়ার কারণ কী ছিল? অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমার এক ফ্রেন্ডসকে ধন্যবাদ, ওর সাথে দেখা হওয়ার পরে ও আমাকে ড্যাফোডিল ইউনিভার্সিটির কথা বলল। এবং সবচাইতে আমার পছন্দের যেই বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমি একটু ডিফারেন্ট কিছু করতে যাচ্ছিলাম, ডিফারেন্ট কোনো ডিপার্টমেন্ট নিয়ে স্টাডি করতে যাচ্ছিলাম। তো তখন আমি দেখতে পাচ্ছি যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ডিফারেন্ট একটা ডিপার্টমেন্ট, দ্যাট ইজ ব্যাচেলার অফ রিয়েল এস্টেট, এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং আবাসন খাতটা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা ডে বাই ডে বাংলাদেশে খুব ডেভেলপ করছে। সো এই রকম একটা ইউনিক সাবজেক্ট ডিপার্টমেন্ট এখানেই আমি আসলে চাচ্ছিলাম নিজেকে সেট করতে এবং এই রিলেভেন্ট ফিল্ডেই নিজের ক্যারিয়ারকে আসলে গড়ে তুলতে। সো আমি ওই চিন্তা করেই আসলে ড্যাফোডিলকে বেছে নিয়েছি এবং ড্যাফোডিল ওই সময়ে বেশ সুনাম অর্জন করেছিল, এই জন্যই আসলে আমি ড্যাফোডিলে তখন ভর্তি হয়েছি, সব মিলিয়ে আর কি। হ্যাঁ, ড্যাফোডিলের ডিপার্টমেন্ট অফ